বিজেপি দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে উত্তরের বাগবাসা মণ্ডল কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার সকালে বাগবাসা কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বাগবাসা মণ্ডলের মণ্ডল সভাপতি সুদীপ দেব। তাছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলার জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর জেলার সাধারণ সম্পাদক কাজল দাস, সুমিত দে, কলাছড়া ব্লকের চেয়ারম্যান টিঙ্কু শর্মা প্রমুখ। এই রক্তদান শিবিরের উদ্বোধনের পর বিজেপি দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষকাল নিয়ে উপস্থিত অতিথিরা দীর্ঘ আলোচনা রাখেন। তারপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান। মোট 68 জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধক তথা বাগবাসা মণ্ডলের মণ্ডল সভাপতি সুদীপ দেব বলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে তীব্র রক্ত সংকট রয়েছে। তার কথা চিন্তা করে এবং বিজেপি দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস অর্থাৎ পক্ষকাল হিসেবে বিজেপি দলের কার্যকর্তারা নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে বাগবাসা মণ্ডল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজ্যে রক্ত সংকট রয়েছে সেটা বাস্তব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান দিবস এবং জন্মদিন দিবসকে আমরা মধ্যকালের পিরিয়ডটাকে আমরা পক্ষকাল বলে থাকি, সে তারই উদ্দেশ্যে এই পক্ষকালে আমরা মানুষের মধ্যে বস্ত্র বিতরণ, রক্তদান, মানে সমাজের জন্য, সমাজের গরিব অংশের মানুষের জন্য কিছু কাজ করে থাকি। সেই উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির আমাদের ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষকাল উপলক্ষে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করেছি। আগামী 6 তারিখ আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন রয়েছে, আমরা সেটাও পালন করব এবং সমাজের একদম অন্তে একদম শেষ সীমার লোক পর্যন্ত আমরা পৌঁছানোর চেষ্টা করি এবং মানুষের মধ্যে সেবামূলক আমরা কাজ করে থাকি। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।